বিশেষ করে ঢাকায় কিন্তু অনেকগুলো মেগা প্রকল্প চলছে, সেই মেগা প্রকল্পগুলো চলার জন্য আমরা যেটি বলে থাকি যে প্রসব বেদনার সময় একটু আছে, বেদনা প্রসব শেষ হয়ে যাবে তখন সব কিছু ইজি হবে, এটি কিন্তু আমাদের এই ঢাকা মেট্রোপলিটনের ট্রাফিকের জন্য আমি মনে করি। ট্রাফিকের সমস্যা কিন্তু আমরা সবাই জানি, আর সকল উন্নত শহরে আমরা জানি যে আমাদের যে সিগন্যাল বাতি রয়েছে সেই অনুযায়ী চলে। তো আমাদের এখানে কিছুদিন ধরে সমস্যা আছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাউথ সিটি কর্পোরেশন এবং নর্থ সিটি কর্পোরেশন সবার সাথে আলাপ হয়েছে এবং একটি কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, এবং অল্প দিনের ভিতরেই আমরা এটিকে চালু করতে সক্ষম হব যাতে আমাদের যে সিগন্যাল বাতি যেখানে আছে সেই সিগন্যাল বাতি অনুযায়ী চলে। আপনারা এখানে জানেন যে ট্রাফিকের যে সমস্যা, সেই সমস্যাটি কিন্তু কেবল ট্রাফিক পুলিশের দায়িত্ব নয়, আপনারা সাংবাদিকরা সবাই সচেতন, সবাই জানেন যে চারটি ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, তারপরে এনভায়রনমেন্ট এবং এরপরে এডুকেশন, এইসব কিছু মিলে হলো আপনার ট্রাফিক ব্যবস্থা, তার একটি অংশ মাত্র, একটি অংশ তাও আংশিক, সেটি আমাদের ট্রাফিক পুলিশের মাধ্যমে এটি ব্যবস্থা করা হয়ে থাকে। তো সেটির জন্য আপনারা এটিও জানেন যে ট্রাফিক পুলিশের যে পরিমাণ কষ্ট, রোদের ভিতরে দাঁড়িয়ে কাজ করতে হয়, রমজান মাসেও তারা রাস্তায় হেঁটে হেঁটে ইফতার করে, তো সেই বাস্তবতা কিন্তু আমাদের রয়েছে। তো সেখানে আমি মনে করি যে আমাদের সারস সাহেব যেটা বলেছেন সেটি আমরা অল্প দিনের ভিতরেই চালু করতে সক্ষম হব। ইতিমধ্যে আমাদের কয়েকটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে অগ্রগতিও আছে, আমরা সেভাবে হয়তো সমন্বিতভাবে এই কাজটি দুই সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিলে চালু করা দেবে। আরেকটি যে বলেছেন আমার এখান থেকে ভাই, সেটির সাথে যেটি রয়েছে যে একটি জায়গায় 15-20 মিনিট লাগে ট্রাফিক অফিসের সামনে, আমরা ইতিমধ্যেই আমি যোগদান করি ট্রাফিকের এডিশনাল কমিশনার এবং অন্যান্য কর্মকর্তার সাথে মিটিং করেছি এবং বলেছি যে আপনার স্পট ওয়াইজ ব্যবস্থা গ্রহণ, আপনারা যেমন জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পরে আপনারা কয়েক মিনিটেই মাত্র এয়ারপোর্ট থেকে ফার্ম গেট চলে আসতে পারছেন, কিন্তু নামার পরে একটু সমস্যা তৈরি হচ্ছে। তো এটিও আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় কিন্তু অনেকগুলো মেগা প্রকল্প চলছে, সেই মেগা প্রকল্পগুলো চলার জন্য আমরা যেটি বলে থাকি যে প্রসব বেদনার সময় একটু আছে, বেদনা প্রসব শেষ হয়ে যাবে তখন সব কিছু ইজি হবে, এটি কিন্তু আমাদের এই ঢাকা মেট্রোপলিটনের ট্রাফিকের জন্য আমি মনে করি যে আগে তো আপনি কখনোই চিন্তা করতে পারতেন না যে এয়ারপোর্ট থেকে আমি ফার্ম গেট মাত্র 10 মিনিটে চলে আসবো, এখন কিন্তু সেটি আসতে পারছেন, এখানে এসে কিছুটা সময় দেরি হচ্ছে। তো আমরা প্ল্যান নিয়েছি, আমাদের এডিশন কমিশনার এখানে রয়েছে স্পট ওয়াইজ, যেমন মোহাম্মদপুরের একটি জায়গায় সেইখানে আমি মনে করি যে একটা সমাধান সেখানে আছে, এরকম স্পট ধরে ধরে আমরা যে সময় যে জায়গায় সমস্যা সেই সমস্যার কারণ কী এবং কীভাবে সেটি সমাধান করা যায় সেই ইতিমধ্যে আমরা প্ল্যান গ্রহণ করেছি। আমি এখনই আমার এডিশনাল কমিশনারকে বলবো জায়গাটা টুকে রাখতে, এবং আজকেই বিকেলে আমার এসি এডিসি জায়গা ভ্রমণ করবে, ওই জায়গায় ভিজিট করবে, ভিজিট করে কী সমস্যা আছে রিপোর্ট দেবে, এবং আমি আগামীকাল থেকে সেটির সমাধান চাই। আমি আশা করি আমার এডিশনাল কমিশনার সেটি করে দিতে সক্ষম হবে।